প্রধান উপদেষ্টার যে তহবিল সেখানে আমরা আট কোটি টাকা আজকে আমাদের মাননীয় আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা হস্তান্তর করব টিএসসিতে যে ত্রাণ কার্যক্রম সংগঠিত হয়েছে সেটির আমি একজন প্রতিনিধি ছিলাম আমার সাথে আরও প্রতিনিধিরা রয়েছেন এখানে তো গতকালকে আমাদের টিএসসিতে যে ত্রাণ কার্যক্রম হয়েছিল সেটির পূর্ণাঙ্গ অডিট প্রকাশ করেছি আমরা আর সেখানে আমাদের যাবতীয় আয় ব্যয়ের পরে আমাদের যে দুইটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল বিরোধী ছাত্র আন্দোলনের নামে সেই দুইটি ব্যাংক অ্যাকাউন্টে আমাদের এখন রয়েছে হচ্ছে নয় কোটি একানব্বই লাখ সামথিং এটা আপনারা পেয়ে যাবেন পুরো ফিগারটা সেই জায়গা থেকে আমরা প্রধান উপদেষ্টার যে তহবিল সেখানে আমরা আট কোটি টাকা আজকে আমাদের মাননীয় আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা হস্তান্তর করব। সেটি আসলে আমরা এই জন্য সিদ্ধান্তটি নিয়েছি যে আমরা আসলে কেন দেব এই প্রশ্নটিও আসতে পারে এই আমি বলছি এটি হচ্ছে ইতিপূর্বে আপনারা জেনেছেন যে ইতিমধ্যেই ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি বন্যা পুনর্বাসন জাতীয় বন্যা পুনর্বাসন কমিটি করা হয়েছে এবং বন্যা কবলিত জেলাগুলোতে ছাত্র প্রতিনিধিদের নিয়ে আরও যারা দায়িত্বশীল রয়েছেন জেলা জেলা পর্যায়ে তাদেরকে নিয়ে একটি কমিটিও করা হয়েছে সেখানেও আমাদের প্রতিনিধিরা রয়েছেন তো আমরা চাচ্ছি যে এই যে অর্থ সেটির যে সঠিক ব্যবহার পুনর্বাসনের যে সঠিক ব্যবহার সেটার পর্যাপ্ত যে ব্যবস্থাপনা সেটি সরকারের রয়েছে ত্রাণ মন্ত্রণালয় রয়েছে সেই জায়গা থেকে আমরা চাই আমাদের এই টাকাটি তাদের মাধ্যমে সাধারণ মানুষের যে পুনর্বাসনের যে প্রক্রিয়াটি সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছে যায় এখানে যেহেতু আমরাও প্রতিনিধি হিসাবে রয়েছি আমরা ওয়াসডক হিসাবে আমরা এটার আমাদের জায়গা থেকে আমরা তদারকি করবো আশা করি তারাও আমাদের সহযোগিতা করবেন আমরাও তাদেরকে সহযোগিতা করব তো আমরা আসলে এটির মাথায় রেখে বা এই সামনে হ্যাঁ চিন্তাভাবনা রেখে আমরা আসলে আজকের যে আট কোটি টাকা সেটি আমরা হস্তান্তর করেছি আচ্ছা বাকি যে টাকাটি রয়েছে এক কোটি একানব্বই লক্ষ টাকা সেই টাকা আমরা আপনারা ইতিমধ্যে জানেন যে উত্তরবঙ্গে বন্যা হচ্ছে তো সেখানে আমরা গত পরশু আমাদের পাঁচটি টিম গিয়েছে সেই বন্যায় তা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য বাকি টাকাটা উত্তরবঙ্গের যে পরিস্থিতি বন্যা পরিস্থিতি সেটির ত্রাণ কার্যক্রমে আমাদের বাকি টাকাটা ব্যয় করা ব্যয় করা হবে ব্রিফিং করেছি সেখানে পরিপূর্ণভাবে আমরা সকল প্রশ্নের উত্তর দিয়েছি আশা করছি আপনারা এই প্রশ্নগুলোর উত্তরও সেখানে পেয়ে যাবে কেন দেরি হয়েছে আসলে এখানে আমি যদি ছোট করে বলি জনগণের একটা সারা বাংলাদেশের ভাইয়া যেটি বললেন যে এটা টাকা নয় এটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের বলা যায় এক ধরনের আবেগ এখানে ছোট ছোট শিশুরা তাদের টিফিনের জন্য জমানো ব্যাংকের টাকা এখানে দিয়েছে নারীদের গহনা এখানে দিয়েছে কানের দুল আংটি দিয়েছে তো এইটি যে একটা দায়িত্ব দায়ভার আমরা এটিকে যত মানে যেন তেনভাবে এটাকে আমরা করতে চাই নাই এটা সময় নিয়ে পুঙ্খানুপুঙ্খ একদম পরিপূর্ণ একটি রিপোর্ট আমরা প্রকাশ করেছি আমাদের হাতেও এটি রয়েছে এটা অলরেডি মিডিয়াতেও চলে গিয়েছে তো আমরা আসলে এই কারণগুলোর কারণেই যে পরিপূর্ণভাবে যাতে রিপোর্টটি প্রকাশ হয় এখানে আমাদের নগদ অর্থ এসেছিল এগারো কোটি ঊনসত্তর লক্ষ চৌরাশি হাজার চারশো টাকা আমি আবারও বলছি আমাদের নগদ অর্থ এসেছিল এগারো কোটি ঊনসত্তর লক্ষ চৌরাশি হাজার চারশো টাকা এটি আমাদের এসেছে কয়েকটি মাধ্যমে আমাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ছিল সেটি সেটির মাধ্যমে পাশাপাশি আমাদের মোবাইল ব্যাংকিং যে মার্চেন্ট অ্যাকাউন্ট ছিল সেটির মাধ্যমে আর বাকির টাকাটি একদম সরাসরি আমাদের একটি বুথ ছিল টেক্সিতে সেই বুথের মাধ্যমে এসেছে তো এই হচ্ছে আমাদের হিসাব প্রাথমিক হিসাব না আর আমাদের মোট ব্যয় হয়েছে হচ্ছে এক কোটি আটাত্তর লক্ষ তেত্রিশ হাজার দুশো টাকা এটি ব্যয় হয়েছে আমাদের আসলে রিলিফ এসেছে তো আসলে দুইভাবে একটি হচ্ছে হ্যাঁ একটি হচ্ছে খাদ্য সামগ্রী আরেকটি হচ্ছে ক্যাশ তো খাদ্য সামগ্রীতে যে জিনিসগুলোর আসলে এক ধরনের ধরেন অপ্রচুল ছিল যেটি আমরা পাইনি আমরা এক কোটি আটাত্তর লক্ষ টাকা দিয়ে সেই খাদ্য সামগ্রীগুলো কিনেছি কখনো গুড় কখনও গুড় চিরা বা বাচ্চাদের খাবার দুধ বা গাড়ি ভাড়া ব্যবস্থা মেডিসিন আমরা সেগুলো করেছি আর পুরো ত্রাণ কার্যক্রম প্রায় দুইশো ট্রাক যেটি হয়েছে সেটি মূলত এই খাদ্য সামগ্রী মানুষ পাঠিয়েছে সেটিকে আমরা প্যাকেজিং করে তার ত্রাণ মন্ত্রণালয়ের সাহায্য নিয়ে বাকি আরও হ্যাঁ প্রায় দুই লক্ষ প্যাকেজ আমাদের দিয়েছে এটি আমরা এর আগেও বলেছি এখন আমাদের অবশিষ্ট যে টাকা রয়েছে সেটি আমি আবারও পুরো ফিগারটি বলছি নয় কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুশো তেরো টাকা নয় কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুইশো তেরো টাকা প্রায় দশ কোটি টাকা আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে রয়েছে সেইখান থেকে আমরা আট কোটি টাকা আজকে তার মন্ত্রণের মাধ্যমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের তহবিলে দিচ্ছি